पीपीलो शुरू इतना चली थी ये
benzoyl benzoate lotion. Benzyl benzoate lotion. Benzyl benzoate lotion. এটা হচ্ছে চুল কালিতে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে এটাকে শ্যাম্পু হিসেবে উপনাশক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, লোশনটা চুল কালির জন্য শরীরে, আর শ্যাম্পু হিসেবে উপনাশক হিসেবে ব্যবহার করা হয়। উপনাশক হিসেবে যখন ব্যবহার করি তখন এটা শ্যাম্পু হিসেবে কিনতে পাওয়া যায়। বেনজয়েল বেনজয়েল লোশন অথবা শ্যাম্পু যেটাই হোক, চুলকানির অনেক ওষুধ আছে, তার মধ্যে এইটা একটা চুলকানির ওষুধ। চুলকানির তো ওষুধের অভাব নেই, অনেক আছে। শেষ লিখা শেষ, তাহলে পরীক্ষার সময় আসলে কতটুকু লিখবো? যদি বলে বি দিয়ে ওটিসি ড্রাগের নাম লিখতে, তাহলে লিখবো শুধু এতটুকু। ঠিক আছে, বাকি বাংলায় এগুলো কিছু লেখা দরকার নেই, শুধু এতটুকু লিখবো, বেঞ্জয় বেঞ্জয় লোশন আর কিছু না। ঠিক আছে, বাংলা উচ্চারণ অথবা উপন্যাসক কৃমিনাশক তারপরে চুলকানি কিছু লেখা দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসি সি দিয়ে। চার নাম্বার কোশ্চেন, ওটিসি ড্রাগ স্টার্টেড উইথ সি। শুনেন আপনাদের কি যে নাম্বারিং এ একটু ভুল আছে, হ্যাঁ নাম্বারে নাম্বার দিতে যে একই কোশ্চেন আপনি দুটো নাম্বার দিয়ে ফেলছে, এই জন্য একটু মিলবে না, নাম্বারটা মিলবে না। ঠিক আছে, ওটিসি ড্রাগ স্টার্টেড উইথ সি, সি দিয়ে শুরু, এরকম কয়েকটা ওটিসি ড্রাগের নাম লিখতে বলছে। তাহলে এক নাম্বার লিখি ক্যালসিয়াম ট্যাবলেট। ক্যালসিয়াম কি দোকানে যেয়ে দিলে দিবে, চাইলে দিবে দিবে, তাই না? ক্যালসিয়ামের কোথা পাওয়া যায় বা ট্যাবলেটও আছে, চাইলে দিবে। ক্যালসিয়াম ট্যাবলেট, এরপর সি দিয়ে আছে হচ্ছে কন্ডম, চাইলে দিবে, হ্যাঁ দিবে। তারপর এটা কি ড্রাগের মতো পড়ে? হ্যাঁ অবশ্যই ড্রাগের মতো পড়ে। ক্লোরামফেনিকল, আই ড্রপ আছে, ইয়ার ড্রপ আছে, চোখে ড্রপ, কানে ড্রপ, সবই আছে। ঠিক আছে, ক্লোরাম ফেনিকল উচ্চারণটা লিখে দিচ্ছি। চোখে চুলকানি হ্যাঁ, চোখের অ্যালার্জি, তারপর কানের কানের সমস্যার জন্য দিই। ক্লোরাম ফেনিকল Thank you.
এটা ছিল ক্লোরা, এটা হচ্ছে ক্লোরো, এটাকে আরো ছোট মানে আমরা ক্লোর বানাই ফেললাম। হ্যাঁ ক্লোর, কিন্তু
শীতে পোষণ নাই ঠিক আছে তারপর আছে এফপি ওটিসি ড্রাগ আছে ইডি ইডি আছে এই যে দেখেন সবগুলো শেষে বানানের শেষে এ টি ই আছে দেখেন তো কমন পড়ে কিনা এ টি ই
সবগুলো শেষে এটি আছে তাহলে এগুলো মুখস্থ করতে গিয়ে সালফেট কার্বনেট গ্লুকোনিক অ্যাসিড ফিমারে সবগুলো উচ্চারণ বলে দিছি সবগুলো শেষে এটি ই আছে আবার এটাও বলে দিছি উল্টা পাল্টা করে লিখতেও কোনো সমস্যা নেই তাহলে এটা বাকিটুকু মুখস্থ করার দায়িত্ব কার মুখস্থ করতে হবে না আমি কিন্তু অলরেডি অনেকটুকু বলে দিলাম সবার শেষে এটি ই আছে ঠিক আছে এরপরে উচ্চারণও বলে দিছি কোনটার উচ্চারণ কি আশেপাশে উল্টা পাল্টা করে লিখে দেবে তাও বললাম এখন কথা হচ্ছে এই যে ফেরাস এই ফেরাস মানে হচ্ছে ফেরাস মানে আয়রন ঠিক আছে এই আয়রনটাকে আমরা এভাবে লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি যেটা লিখবেন সেটাই সঠিক আপনি যদি মনে করেন যে এখানে ফেরাস বানানটা ম্যাডাম আমি ভুলে গেছি FERROUS আমি তাহলে বলবো যে ফেরাস লেখার দরকার নেই শুধু FE লিখলেই হবে সবগুলোতে FE লিখলেই হবে প্রথমটাতে ফেরাস বানান করে না লিখলেও চলবে ঠিক আছে যদি সবগুলো FE লিখে মানে যে প্রথমটাও যদি FE লিখে এই FE কিন্তু আমি শর্ট করে লিখি না FE মানে আয়রন ঠিক আছে ওই যে আমাদের ওই যে কোন পাশে যেন একটা কেমিক্যাল চার্ট আছে ওই রাসায়নিক টেবিল ওটার মধ্যে দেখবেন FE লেখা আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন অনেকগুলো কেমিক্যালের নাম আছে নাম দিয়ে দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু শর্ট করে লিখি এটার নাম ভুলে লেখা যায় তাহলে সব করে এফ ই লিখে যাবে ওকে এখন ফেরাস মানে কি এই যে ফেরাস এগুলো মানে কি আয়রন তাহলে আয়রন কাদেরকে দিই আমরা রক্ত শূন্যতা যাদের আছে বা রক্ত সম্পদা যাদের আছে সম্পদা মানে কি রক্ত কম শূন্যতা মানে কি একবারে নাই এরকম তাহলে রক্ত সম্পদা বা রক্ত শূন্যতা যাদের আছে তাদেরকে দিব আয়রন ট্যাবলেট কোনটা দিব সালফেট না কার্বনেট না গ্লুকোনেট না সাকসিনেট না ফিউমারেট কোনটা সবগুলো একই যে কোনো একটা দেয় ঠিক আছে ওই আয়রন ট্যাবলেটের মধ্যে কি আছে ওটা আমার জানা দরকার নেই আমার কথা হচ্ছে আমি আয়রন ট্যাবলেট দিব যাতে রক্ত পায় ওকে এটা গেলে আরেকটা হচ্ছে আর কখন কখন আমরা আয়রন ট্যাবলেট দিই না ওটা বলি না মানে শুধু অ্যানিমিয়া মানুষদেরকে দিই আর কাউকে দিই না যাদের রক্ত স্বল্পতা থাকে হ্যাঁ গর্ভবতী যাদের তাদেরকে দিই মানে প্রেগনেন্সিতে কেন প্রেগনেন্সিতে কেন দিই প্রেগনেন্সিতে দেই কারণ হচ্ছে মায়ের শরীরে যে রক্তগুলো আছে ওগুলো তো বাবুর শরীরে চলে যাচ্ছে তাই না বাবুর একটা নতুন শরীর হচ্ছে তার শরীরে রক্ত লাগছে তাহলে মাকেও আয়রন দিতে হবে যাতে তার শরীরে রক্তটা ঘাটতি না পড়ে যায় এরপরে আবার যখন প্রেগনেন্সি শেষ ডেলিভারি হয়ে যাবে তারপর রক্ত লাগবে না কারণ কি ডেলিভারি হলে নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক রক্ত তো চলে যায় তাহলে আবার শরীরে আয়রন ট্যাবলেট দিয়ে আবার রক্ত পূরণ করতে হবে এরপর যদি কারো ধরেন যে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে রক্ত শরীর থেকে বের হয়ে গেল তখন রক্ত শূন্যতা হবে না তখনও দিতে হবে আবার ধরেন কারো বড় অনেক অপারেশন হয়েছে সিজার কিন্তু না অনেক বড় অপারেশন হয়েছে দিতে হবে না পেট কাটছে মনে করেন পেট কেটে কোনো অপারেশন হয়েছে বা হাত পা কেটে গেছিল বড় অপারেশন হয়েছে মাথায় অপারেশন হয়েছে হার্টে অপারেশন হয়েছে লাগবে না তাহলে বড় সার্জারিতে অ্যাক্সিডেন্ট করলে প্রেগনেন্সিতে প্রেগনেন্সির পরে আবার অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা থাকতে এইসব ক্ষেত্রে আমরা সবসময় আয়রন দিই ওকে কেউ তো পরিবেশনে বলবে না যে এগুলো যা লিখছে ইংলিশে লিখতে হবে বলবে
বলবে না তো আমি তো বলছি যে ইংলিশে বাংলা যে কোনো ভাবে আনসার করে দেবে কোনো সমস্যা নেই তাহলে আর কি বসে এবার জি দিয়ে আচ্ছা এ পর্যন্ত থাক হ্যাঁ এ পর্যন্ত থাক ওষুধগুলো